স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বুধবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শিরোনামে এই প্রস্তাবটি যৌথভাবে উত্থাপন করে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইউরোপিয়ান ইউনিয়ন। এতে রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করা, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করার মতো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে মিয়ানমার, ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকটি নবায়ন ও এর কার্যকর বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর নিউ মার্কেট মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবিলম্বে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর, শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধ সহ নানা দাবিতে স্লোগান দেয় তারা। এর আগে বুধবার একই দাবিতে মহাখালীর আমতলী মোড়ে সড়ক অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এদিকে সিটিং সার্ভিস চালুর দাবিতে বিভিন্ন রুটে কিছু বাস বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। গণপরিবহনে অনিয়ম বন্ধে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে শ্যামলী এলাকায় আছেন আমাদের সহকর্মী নাজমুল সাঈদ, তার কাছ থেকে জানবো বিআরটিএর অভিযানের তথ্য। নাজমুল, অভিযানে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে? বিআরটিএর যে নিয়মিত অভিযান সেটি সকাল থেকে শুরু হয়েছে, মূলত বাড়তি ভাড়া আদায়ের যে বিষয়টি সেটিকে সামনে রেখেই এই অভিযান চলছে। আপনি জানেন যে ডিজেলের দাম বাড়ানোর পরে যে সরকার নির্ধারিত ভাড়া করে দিয়েছিল, সেই ভাড়ারও কিছু কিছু যানবাহন বা শ্রমিকরা বেশি নিয়েছে এমন তথ্য অনেকেই আমাদের কাছে দিয়েছে বা অনেকে অভিযোগ করেছে। তারই পরিপ্রেক্ষিতে বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে তারা ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত করবে বা সেটি এখন করা হচ্ছে। আমরা যে তথ্য পেয়েছি, বিআরটিএর যারা এখানকার নির্ভয় ম্যাজিস্ট্রেট রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সিটিং সার্ভিস যেটি বলা হয়েছে সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন সেটিও কিছু কিছু গাড়িতে নেওয়া হচ্ছে বা সেই সার্ভিসটি দেওয়া হচ্ছে। এ কারণেই যেসব গাড়িতে সিটিং সার্ভিস ওয়েল সিস্টেম করা হয়েছে সেসব গাড়িকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় বা জরিমানার আওতায় আনা হয়েছে। আমরা যে তথ্য পেয়েছি, এখন অবধি 7টি গাড়িকে 26,000 টাকার মতো জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে আমাদেরকে বলা হয়েছে। আপনারা জানেন যে এছাড়া এই সিটি কলেজের সামনে, ঢাকা কলেজের সামনেও কিন্তু একটি আন্দোলন হয়েছে, বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ বা বাড়তি ভাড়া যাতে না নেওয়া হয় এই বিষয়টি এই সামনে রেখে। তো সব মিলিয়ে বলা যায় যে বিআরটিএর যারা কর্মকর্তা রয়েছে বা নির্ভয় ম্যাজিস্ট্রেট রয়েছে তারা বলছেন যে তাদের এই অভিযান অব্যাহত রবে, শুধু একটি জায়গা না, ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এই অভিযান চলবে বলেই তারা আমাদেরকে জানিয়েছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আব্দুল কাইয়ুম ও তার 2 বছর বয়সী ছেলে আহনাব শাকিল। নিহতের স্ত্রী জানান, বুধবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে পাশের কক্ষে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন আব্দুল কাইয়ুম নিজেই। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রাজশাহীতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। এই কাজ পুরোপুরি শেষ হলে চাকরি পাবেন স্থানীয় প্রায় 14,000 শিক্ষিত মানুষ, যা ঢাকা মহানগরীর ওপর চাপ কমানোর পাশাপাশি শহর বিকেন্দ্রীকরণেও ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজশাহী শহরের কাছে গড়ে উঠেছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। তথ্য প্রযুক্তি খাতের এই সুদৃশ্য স্থাপনা নজর কাড়বে যে কারোর। এখানে সারি সারি টেবিলে মাথা গুঁজে কাজ করে চলেছেন আগামীর উদ্যোক্তারা। পড়াশোনার ফাঁকে ফাঁকে এইখানে বাড়ির কাছে হওয়াতে আমরা খুব আসলে উপকৃত হয়েছি। রাজশাহী থেকে আমাদেরকে ঢাকা যাওয়ার প্রয়োজন করতেছে না, আমাদের কাজটা যেহেতু রাজশাহী ভিত্তিক। 11টা টিমের মধ্যে এখানে অ্যালটমেন্ট পেয়েছি,
আমরা কাজ করছি হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার নিয়ে। উত্তরবঙ্গে ট্রেনিং কার্যক্রম এবং পাশাপাশি সফটওয়্যার যে ব্যবসাটা আছে এটা হলো যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আছে আমাদের। ইচ্ছা আছে নাটোর জেলার পণ্য পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। ইনকিউবেশন সেন্টারে জায়গা বরাদ্দ পাওয়া উদ্যোক্তাদের শুরুটা মোটেও সহজ ছিল না। মেধা আর অধ্যবসায়কে কাজে লাগিয়ে এখন তারাই হয়ে উঠেছেন এক একটি সফলতার গল্পের নায়ক। অ্যামাজনে যারা প্রোডাক্ট সেল করে তাদের অ্যাকাউন্টগুলো আমরা ম্যানেজ করি, এর পাশাপাশি আমরা মোবাইল গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। এখনকার যুগে অনলাইনেই এত বেশি পরিমাণ রিসোর্সেস ফর ফ্রি, একজন তরুণ তরুণী সে যদি নিজেকে 3 মাস বা 6 মাস সময় দেয়, কাজগুলো ভালো মতো শিখে তারপরে কাজে আসার ব্যাপারে, তাহলে দেখা যাচ্ছে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। SAVR একটা কোম্পানি ইউএসএ, ওয়েলথ এসকালেটর ডট ড্যাশ নামে একটা কোম্পানি আছে, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, Target.com, তারপর হুয়ের সঙ্গে আমরা কিছুদিন কাজ করেছি। এখন আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে তারা আমাকে যে ওয়ার্ক অর্ডার দিয়েছে এটা হচ্ছে নেক্সট 1 ইয়ারের মধ্যে 2022 মধ্যে আমরা মিনিমাম 15,000 এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। 31 একর জায়গার উপর নির্মিত উত্তরবঙ্গের নতুন আইটি হাব রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, এখানেই তৈরি করা হয়েছে জয় সিলিকন টাওয়ার, যা আগামী দিনে নতুন কর্মসংস্থান আর বিদেশি বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগ বান্ধব নীতির ফলেই বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে একটা ICT ইনভেস্টমেন্ট হাব হিসেবে পরিচয় লাভ করেছে। 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান গত 12 বছরে হয়েছে, সেটাকে বৃদ্ধি করে আমরা 30 লক্ষে উন্নীত করতে পারবো। জয় সিলিকন টাওয়ার সহ বঙ্গবন্ধু শেখ হাইটেক পার্ক পুরোপুরি চালু হয়ে যায় তাহলে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেশন আছে যে এখানে প্রায় 14,000 লোক কাজ করবে। কোনো পয়সা নেওয়া ছাড়াই আমরা ইন্টারনেট প্লাস ফার্নিচার সহ সব কিছু ফ্রি, শুধু প্লাগ অ্যান্ড প্লে আসবে এবং তারা কাজ করবে। প্রধানমন্ত্রীর দিনবদলের সনদ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, শুধুমাত্র মেধা আর সদিচ্ছা থাকলে যে কেউ হয়ে উঠতে পারে আগামী দিনের সফলতার গল্প। ঠিক তারই প্রকৃত উদাহরণ এই রাজশাহীর বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। এখানে এসে তরুণ উদ্যোক্তারা তাদের স্টার্ট আপ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে, স্বপ্ন দেখছে আগামীতে বৈশ্বিক সাফল্য ছোঁয়ার। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহী। অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী রাস উৎসব। বুধবার রাত 12:01 17 জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে শুরু হয় রাসের আনুষ্ঠানিকতা। এ সময় শাঁখ, উলুধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীরা রাসের অনুষ্ঠানে অংশ নেন। পঞ্জিকা মতে আজ দুপুর 12:01 শুরু হবে পূর্ণিমা তিথি, থাকবে শুক্রবার দুপুর 1:47 পর্যন্ত। তাই প্রতি বছরের মতো এবারও পূর্ণিমার এই তিথিতে আগামীকাল কাক ডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা স্নান করবেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্বজুড়ে করোনায় বুধবার 7,883 জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছেন 5,82,000-এরও বেশি। 18 বছর ও এর বেশি বয়সী নাগরিকদের ওপর নিজেদের তৈরি বুস্টার টিকা ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে অনুমোদন চেয়েছে দেশটির ওষুধ কোম্পানি মডার্না। করোনা মোকাবেলার জন্য বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহ করতে বছরে কমপক্ষে 1 বিলিয়ন ডোজ টিকার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দারা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।